শীতের সকালে আমরা নতুন জায়গার সন্ধানে আজকে আবার বেরিয়ে পড়েছি। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা পুরুলিয়ার এক বিশেষ আকর্ষণ মুরাড্ডি ড্যাম উর্ফ বারান্টি রিজার্ভার যাচ্ছি। আসানসোল থেকে পুরুলিয়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা মুরাড্ডি স্টেশনে নামবেন। মুরাড্ডি স্টেশন থেকে 4 কিলোমিটারের মধ্যে আপনারা মুরাড্ডি ড্যামে পৌঁছে যাবেন। আর এই হলো এখানকার বিশেষ আকর্ষণ বারান্টি হিল। এই টুরিস্ট স্পটকে কেন্দ্র করে এখানে প্রচুর রিসর্ট তৈরি হয়েছে। প্রত্যেক আগত বন্ধুরা অনেকে পাহাড়ের উপরে চাপে। একবেলা পিকনিক করতে এখানে প্রচুর মানুষ ভিড় করে, বিশেষত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বছর হাজারের উপর মানুষ এখানে পিকনিক করতে আসে। এই হলো রিজার্ভার ঢোকার গেট। এই হচ্ছে রিজার্ভারের চ্যানেল গেট, এখান থেকে জল ছাড়া হয়। দেড় কিলোমিটার অবধি বিস্তৃত এই জলের রিজার্ভারটা। আশেপাশে প্রচুর রিসোর্ট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এখানে রিসোর্ট বুক করতে পারেন, এখানে রিসোর্ট অনেক সহজ মূল্যে পাওয়া যাবে। জল যে একদম স্বচ্ছ কাঁচের মতন, মন জুড়িয়ে গেল দেখে। দেখতে পাচ্ছেন কিভাবে চ্যানেল গেট দিয়ে জল ছেড়ে সাখোতে করে খেতে পৌঁছে যাচ্ছে কৃষিকাজের জন্য।
শীতের আমেজে এখানকার বিশেষ আকর্ষণ খেজুরের রস। এতে বোঝেন প্রকৃতির কি অপূর্ব দৃশ্য, রিজার্ভারের জল কি সুন্দর লাগছে দেখতে। এবার আমাদের ফেরার পালা, এই রাস্তা ধরে আমরা যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি অপূর্ব দৃশ্য, মন জুড়িয়ে যায়। তাহলে বন্ধুরা আজকে আমাদের ভিডিও কেমন লাগলো? আজকে আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, বেল আইকন টিপুন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। জয় হিন্দ। তোলা কয়েকটা ক্যামেরাবন্দির ছবি আপনার সাথে শেয়ার করলাম।